তাকুইনকে তৈরি করতে কি কি চেষ্টা ছিল? আসলে আপনারা তো অবশ্যই জানেন, আমি যদি অন্য কিছুতে একটা উদাহরণ দেই, পাড়ার খেলোয়াড় সে কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে কিছুই করতে পারবে না। তো ও প্রথমত হিপস সবকটি পড়েছে ওর বাবার কাছে, তো স্বাভাবিক হিপসের প্রাইমারি যে দিকগুলো আছে সেগুলো ওখানে পড়ে পরবর্তীতে আমাদের কাছে নিয়ে আসে। আমরাও তার শিক্ষা অবস্থাগুলো দেখছিলাম, তো ওর জায়গা থেকে চেষ্টা করছিল। তো পরবর্তীতে আমরা যেটা করি যে কোন ছেলেগুলো ওদেরকে আমরা থানা লেভেলের জন্য তৈরি করব, কাকে আমরা একটি জেলা লেভেলের জন্য জেলা পর্যায়ে মানে সংগ্রাম করার জন্য, কাকে বিভাগ পর্যায়ে আর কাকে জাতীয়ভাবে, আর কোন কোন ছেলেকে আমরা দেশের পক্ষ থেকে আন্তর্জাতিক মহলে পাঠাবো, এগুলো আমরা একটা বাছাই প্রক্রিয়া করি। তো সেই বাছাই প্রক্রিয়াতে আমার খুব মনে পড়ে, এটা আমি একাধিকবার বলেছি, আমি আমার ছোট ভাই গিয়েছিলাম, তো ওর বিষয়টা যখন আসলো তো ওকে কিভাবে আমরা ওকে নিব কি নিব না আন্তর্জাতিক ইয়ের জন্য, তো আমার ছোট ভাই ও কিন্তু অনেক বড় আন্তর্জাতিক হাফেজ, ওর প্রধান ওস্তাদ, তো ও বলতেছিল ভাইয়া ছেলেটা দুর্বল, আওয়াজ ছোট, ও পারবে? কিন্তু আমার ওর যে চোখের চাহনি বা ওর যে একটা তৃষ্ণা যে আমি কিছু একটা হতে চাই, কিছু একটা করতে চাই, আমার কাছে এটা খুব মনে হলো। তো সঙ্গত কারণেই আমি একাধিকবার পরামর্শ করেছি, পরিশেষে আমি কি বলে বড় ভাই, আমি যেহেতু আমার ছোট ভাই, পাশাপাশি আমি মানুষের প্রিন্সিপাল, ওই প্রিন্সিপালের যে পাওয়ারটা ক্ষমতাটা অ্যাপ্লাই করে ওকে নিয়ে আসি। এখানে এতটুকু ছিল প্রাথমিক আমার কাজ, আমার ছোট ভাইয়ের কাজ। এরপরে আমার ছোট ভাই ও প্রায় 6-7টা দেশে ইন্টারন্যাশনাল কম্পিটিশনে বাংলাদেশের পক্ষে গৌরব অর্জন নিয়ে আসে করে, তো ওকে ওর হাতে তুলে দিই। আরও ওস্তাদরা তো আসলে একজন বাচ্চা তো একজন শিক্ষকের মাধ্যমে ওঠে না, গড়ে ওঠে না, এর পিছনে অনেকের অবদান আছে। তো বিশেষ করে আমার ছোটো ভাই ওকে নিয়ে খুব পরিশ্রম করে, আমরাও আমাদের জায়গা থেকে সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি, ওর বাবা মারও যথেষ্ট আন্তরিকতা সহযোগিতা ছিল। এবং ওর কথা না বললেই নয়, যেহেতু সামনে সাংবাদিক বা বলতে হবে আপনাদেরকে, ও ছোট যদিও এমনও গেছে বছরে সে 5-4 দিন বাসায় যায়নি, ও মাদ্রাসায় পড়েছিল, সবাই বাসায় যখন চলে যেত ও মাদ্রাসায় পড়ে থাকত, এমনকি ঈদের দিনও তেলাওয়াত মানে প্র্যাকটিস করেছে। তো আসলে একটা বাচ্চাকে বিশ্ব দরবারে মেলে ধরবার জন্য অথবা বিশ্ব দরবারে বাংলাদেশের পতাকাকে সবার উপরে ওঠানোর জন্য যেভাবে নিজেকে গড়তে হয়, সেই ক্ষেত্রে ওর যেমন সহযোগিতা ছিল, ওর প্রচেষ্টা ছিল, বাবা মার সহযোগিতা ছিল, ওস্তাদদের হাড়ভাঙ্গা পরিশ্রম ছিল, আর সর্বোপরি আমার রবের সাহায্য ছিল, আলহামদুলিল্লাহ।